লিবিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট ও রাজনৈতিক অচল অবস্থার প্রতিবাদে বিক্ষোভ চলছে। বিবিসি জানায়, শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর তেব্রুকে পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ সময় তারা খাদ্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দিলে পার্লামেন্ট ভবনের সীমানা ঘেঁষে ধোঁয়া উঠতে থাকে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পার্লামেন্ট ভবন খালি ছিল। শুক্রবার দিনের শুরুতে অন্যান্য শহরেও বিক্ষোভ হয়। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর রাজধানী ত্রিপোলিতে কয়েকশো বিক্ষোভকারী সেন্ট্রাল স্কোয়ারে জড়ো হয়ে সশস্ত্র মিলিশিয়াদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বাড়ানো ও খাদ্য পণ্যের দাম কমানোর দাবিও জানান। লিবিয়ায় কয়েকদিন ধরে লোডশেডিং চলছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিছু তেল ক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিলে পরিস্থিতির আরও অবনতি হয়।